প্রিয় দর্শক, আপনাকে জানাই ইসলামিক সম্ভাষণা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা উপভোগ করছেন ইসলাম প্রতিদিনের একটি ব্যতিক্রমী আয়োজন, সফলতার সন্ধানে সফল ব্যক্তিত্বের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি তামিম হোসেন শাওন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা এমন সকল ব্যক্তির আমন্ত্রণ জানাই যারা জীবনের নানা উদ্যোগে সফল অথবা সফলতার পথে, তাদের থেকে তাদের সফলতার পথে এগোবার সেই গল্পগুলো শুনে থাকি এবং তারা এখন যে পরিস্থিতিতে আছেন, যেখানে আছেন, সেখান থেকে মানুষের জন্য কি করছেন, কি করতে পারছেন, কি সমস্যা রয়েছে, তার সমাধান কি, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করি। দর্শক, সেই সুবাদে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন, সুদূর মালয়েশিয়া থেকে রয়েছেন মাসা ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট, যিনি সাম্প্রতিক সময়ে পুরস্কৃত হয়েছেন, সেখানে সম্মাননা প্রাপ্ত হয়েছেন সেখান থেকে। সাথে রয়েছেন বশির ইবনে জাফর। বশির ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলবার জন্য উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে দেশের বাহিরে মাদ্রাসার শিক্ষার্থীর উচ্চশিক্ষা। আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি যে আপনি মালয়েশিয়ায় অবস্থান করছেন, সেখানকার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তো সেই জন্য আসলে আবার আরেকটা বিষয় হচ্ছে, মানুষ এখন পর্যন্ত দেখে এবং আপনার সম্পর্কে যারা জানে তারাও বুঝতে পারছে যে আপনি একজন মাদ্রাসা শিক্ষার্থী। এই জন্য আপনার সাথে আমাদের আলোচনাই সেটা হবে যে দেশের বাহিরে মাদ্রাসা শিক্ষার্থীর উচ্চশিক্ষা কেমন বা সেখানকার পরিস্থিতিগুলো কী। শুরুতেই জানতে চাইব যে আপনি যেহেতু একজন মাদ্রাসার শিক্ষার্থী, স্বাভাবিকত মাদ্রাসার শিক্ষার্থীরা দেওবন্দে পড়াশোনা করেন, ভারতের দেওবন্দে গিয়ে পড়াশোনা করেন, যদিও সেটা কষ্টসাধ্য, কিন্তু সেখানে না গিয়ে কেন মালয়েশিয়ায় আপনি উচ্চ শিক্ষার কথা ভাবলেন? আচ্ছা, ধন্যবাদ। আপনি বলেছেন দেওবন্দেও কষ্টসাধ্য, এটাও একটা বিষয়, এটাও আসবে। আচ্ছা, মূল কথা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা আসলেই কি কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা? মাদ্রাসা তো বাংলাদেশে দুই ধরনের, দুইটাই সরকার স্বীকৃত, তো দুইটাই কি সমান সুযোগ পাচ্ছে কিনা বা পাবে কিনা, এটা একটা বিষয়। যাই হোক, তো মাদ্রাসা শিক্ষার্থী বলতে যারা কওমি না, যারা আলিয়া মূলত, এরা যদি মালয়েশিয়া আসে তাদের জন্য সুযোগ রয়েছে। কেননা আলিয়ার যে সার্টিফিকেট গুলো রয়েছে, এসএসসি, এইচএসসি বা ফাজিল কামিল, সেগুলো হচ্ছে সিকোয়েন্স বাই সিকোয়েন্স সরকার স্বীকৃত। ফর এক্সাম্পল, কেউ যদি অনার্সে এডমিশন নিতে চায় তাহলে তার কিন্তু বিগত এসএসসি এবং এইচএসসি অর্থাৎ দাখিল এবং আলিমের সার্টিফিকেট লাগবে। তো এখন কওমি থেকে কেউ যদি বহির্বিশ্বে আসতে চায় তাহলে কি তার আলিম দাখিলের সার্টিফিকেট আছে কিনা বা ওই সমমানের ক্লাসগুলোর সার্টিফিকেট, সরকার স্বীকৃত কোনো সনদ আছে কিনা? অবশ্যই নেই। তাহলে সেই ক্ষেত্রে মালয়েশিয়ান বা অন্যান্য যে কোনো দেশের ইউনিভার্সিটি গুলো কিন্তু এটাকে গ্রহণযোগ্যতা দিতে চাইলেও দিতে পারছে না। কারণ হচ্ছে বাংলাদেশ সরকার স্বীকৃতি দিয়েছে ঠিকই, বা কওমি মাদ্রাসার যারা রয়েছেন তারা স্বীকৃতি নিয়েছে ঠিকই, কিন্তু বিগত দিনের কারিকুলার অ্যাক্টিভিটিস বা একাডেমিক কোনো সনদ না থাকার কারণে এটা আসলে বহির্বিশ্বে বৈধতা বা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা বহির্বিশ্বে পড়ার সুযোগ পাচ্ছে বা আসা উচিত বা আসতে পারবে, তবে সেটা আংশিক, শুধুমাত্র আলিয়ার যারা রয়েছে তারা আসতে পারবে। আর দেওবন্দে নাকি যখন মালয়েশিয়া আসার চিন্তা আসবে তখন আমরা চিন্তা করতে পারি যে এটা শুধুমাত্র কওমিদের জন্য, কারণ কওমিদের হচ্ছে দেওবন্দে যাওয়ার এটা বড় একটি মাকসাদ থাকে বা অনেক বড় স্বপ্ন থাকে অনেকে। সুতরাং সেই স্বপ্ন যদি কষ্টসাধ্য হয় সেটা, বা সিস্টেমেটিক জটিলতা যদি কখনো কাটিয়ে ওঠে তাহলে হয়তো অনেক সহজ হবে। তো সেই ক্ষেত্রে যাদের স্বপ্ন সেটা থাকবে, অবশ্যই মালয়েশিয়া না এসে দেওবন্দে যাওয়াটাই বেটার হবে, কারণ দেওবন্দের কারিকুলাম গুলো একরকমের, শিক্ষা কারিকুলাম গুলো একরকমের, আর মালয়েশিয়ান শিক্ষা কারিকুলাম গুলো এটা অন্যরকমের। তো সেই জন্য দুইটার কারিকুলাম যেহেতু ভিন্ন, সুতরাং যারা যেটাতে এম্বিশন বা স্বপ্ন রাখে তারা, আমার জানার বিষয় ছিল যে মানে কেন আসলে দেওবন্দে না গিয়ে মানে এই মালয়েশিয়া যাওয়ার আসলে উদ্দেশ্য কি আপনার, বা কোন আশা নিয়ে সেখানে গিয়েছেন সেটা আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমি কওমি থেকেও পড়াশোনা করেছি এবং জেনারেল স্কুল থেকে বা কলেজ থেকে পড়াশোনা করেছি। আমার স্কুল ছিল হচ্ছে শহীদ মনুমী উচ্চ বিদ্যালয় তেজগাঁওয়ে। আমার
কলেজ ছিল হচ্ছে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যেখান থেকে আমি এইচএসসি দিয়েছি। তো এখন আমি কিন্তু বহির্বিশ্বে এসেছি কওমি মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসার সনদ দিয়ে নয়, যেটা আমার আলোচনায় ইতোমধ্যে উঠে এসেছে যে এটা সুযোগটা ছিল না। সুতরাং আমার দেওবন্দে যাওয়ার মানে আমি কিন্তু আমার কলেজের সার্টিফিকেট নিয়ে আমি দেওবন্দে যেতে পারবো না, ঠিক আছে? তো সেই দিক থেকে যেহেতু আমি জেনারেলটা কন্টিনিউ করেছি কওমির পাশাপাশি, সুতরাং আমার স্বপ্ন ছিল যে আমি জেনারেলটা কন্টিনিউ করতেই থাকবো, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল। তো যেহেতু আমি কওমি মাদ্রাসা থেকে বা শিক্ষা অর্জন করার পরও সেই সনদ আমি বহির্বিশ্বে কাজে লাগাতে পারছি না, সুতরাং আমার কিন্তু জেনারেলের সার্টিফিকেট দিয়ে বাইরে আসতে হয়েছে। সেজন্যই হচ্ছে জেনারেল সার্টিফিকেটটা দেওবন্দে চলবে না, আর এই জন্যই হচ্ছে আমার মালয়েশিয়া আসা আর কি। ধন্যবাদ বশির ভাই, জানতে পারলাম আপনার মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিতে যাবার আগ্রহের বিষয়ে। একটু জানতে চাইবো যে মালয়েশিয়া ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগটা পেলেন কিভাবে? মালয়েশিয়ান ইউনিভার্সিটি গুলোতে আসলে সবাই সমান সুযোগ পায়, সেখানে এডমিশন টেস্ট দিতে হয় না। ইভেন শুধু মালয়েশিয়া না, বহির্বিশ্বের অন্যান্য উন্নত সকল দেশগুলো একই সুযোগ দেয়, যেটা হচ্ছে এডমিশন টেস্ট নামক কোনো ছাঁটাই প্রক্রিয়া থাকে না। বাংলাদেশে এডমিশন টেস্ট হচ্ছে একটা শিক্ষার্থীদের ড্রিম বা যুদ্ধক্ষেত্র, আসলে সেটাকে আমি ছাঁটাই প্রক্রিয়া বলি। কারণ হচ্ছে এডমিশন টেস্টটা কেন, বিগত 12 বছর পর্যন্ত তারা এডমিশন দিয়ে আসছে বা পরীক্ষা দিয়ে আসছে, তারপরেও তাদের এডমিশন দিতে হচ্ছে। তো এই যে একটা জটিলতা, সেই জটিলতার দিকে আমি না গিয়েই দেখা গেছে যে আমি সহজে বহির্বিশ্বে আসতে পারছি। তো সেখান থেকে আমি আসলে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে থাকি যে আসলে কোন জায়গায় কোন ইউনিভার্সিটিতে আমি স্কলারশিপে পড়তে পারবো। তো আমি লাকিলি যে আমি ইন্টারনেটে সেই তথ্যগুলো পাই এবং মালয়েশিয়াতে দেখেছি, আমি যখন আসি তখন 70% স্কলারশিপ ছিল। তো এই স্কলারশিপের কারণে এবং উন্নত শিক্ষা ব্যবস্থা যেটা আমি রিসার্চের মাধ্যমে পেয়েছি, তো সেই উন্নত শিক্ষা ব্যবস্থায় নিজেকে একটু মানে ঝালিয়ে নেবার জন্যই আসলে মালয়েশিয়া আসা। আচ্ছা আচ্ছা, আপনি একজন কওমি শিক্ষার্থী হয়েও এই যে মালয়েশিয়া যাওয়ার প্ল্যানটা করলেন, এর প্রস্তুতিটা কেমন ছিল যদি সেই বিষয়ে একটু বলতেন? আচ্ছা, কওমি শিক্ষার্থী হওয়ার কারণে মালয়েশিয়া বা কওমি শিক্ষার্থী হয়েও মানে আসলে কওমি শিক্ষার্থী যদি আমি কওমিতে মানে একদম ফুল শুধুমাত্র কওমিতে আমি কন্টিনিউ করতাম, আমি কওমিকে ছোট করছি না, অবশ্যই না, এখনো পর্যন্ত আমি কওমিকে মনে প্রাণ লালন করি এবং ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা আমি কওমিকেই মনে করি এখনো। আচ্ছা যাও, ছোট করছি না, আমি যেটা বলছি যে কওমিতে পড়ে একটা সীমাবদ্ধতা আছে, সারা বিশ্বে হবে হয়তো, যেটা হচ্ছে যে সরকার কেন্দ্রিক এই স্বীকৃতিটা, এটা জটিলতাটা রয়ে যাওয়ার কারণে কওমিতে পড়েও বহির্বিশ্বে বড় ধরনের স্বপ্ন দেখতে পায়। যে জন্য আমার এই প্রশ্নটা এসেছে আপনার কাছে, যে জন্য ঠিক যে জন্য আপনার কাছে এই প্রশ্নটা এসেছে, একটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ হ্যাঁ, সীমাবদ্ধতাটা কি আসলে, সরকার যেহেতু একটা স্বীকৃতি দিয়েছে, তো এই স্বীকৃতির পরের সাবজেক্টটা কি, পরের সাবজেক্টটা হচ্ছে পিএইচডি করা। তো পিএইচডি এর ক্ষেত্রে কিছু প্রি রিকোয়ারমেন্ট থাকে, একটা হচ্ছে আন্তর্জাতিক জার্নালে কোনো রিসার্চ পেপার প্রকাশিত হওয়া, বা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে বা শ্রেণীগুলোতে হচ্ছে রিসার্চ মেথোডোলজি, এই ধরনের সাবজেক্টগুলো থাকা। তো কওমিতে একজন ছেলে মাস্টার্স বা তার সমমান যদি সে স্বীকৃতি অর্জন পায় বা স্বীকৃতি লাভ করে, তাহলে তার কি সেখানে রিসার্চ মেথোডোলজি সাবজেক্ট ছিল কিনা, যদি না থাকে তাহলে এই কওমির সনদ বা এই মাস্টার্স এর সনদ দিয়ে আসলে বহির্বিশ্বে পিএইচডি কিভাবে করবো, কারণ মাস্টার্স এর পড়ার সাবজেক্ট হচ্ছে পিএইচডি। তো সেখানে এটা মানে এটা একদমই ফ্লপ বলা যায়, বা এরপরে আসলেই আর কোনো যাওয়ার পন্থা নেই, মানে সিস্টেম নেই বহির্বিশ্বে। সেজন্য হচ্ছে যে জি, মূল কথা হচ্ছে যে আসলে এই যে স্বীকৃতিটা পাওয়া গিয়েছে এটা আসলে কোনো কাজেই আসছে না বহির্বিশ্বে। হ্যাঁ, বহির্বিশ্বে কাজে আসছে না। এটার আরো স্পেসিফিক কারণ হচ্ছে যে স্বীকৃতিটা যদি এরকম হতো যে ক্লাস 10 বা এসএসসি যেটাকে বলি বা দাখিল যেটাকে বলি, এই সমপর্যায়ের যে শ্রেণীটা কমিতে রয়েছে, এখানে যদি সেই সমমান দেওয়া হতো, এসএসসি বা দাখিল সমমান, তারপরে আলিম বা এইচএসসি সমমান দেওয়া হতো নিচের ক্লাসগুলোকে, তাহলে দেখা গেছে ওই পর্যন্ত পড়ার পরে স্টুডেন্টরা তারপরে হায়ার স্টাডি কন্টিনিউ করার জন্য বাইরে আসতে পারতো। বিদেশে মানুষ কেন যায়, উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য। উচ্চশিক্ষা কি, যে আমি একটা ক্লাস পর্যন্ত পড়েছি, এরপরে এরপরে ডিগ্রি গুলো আমি বাইরে থেকে নিয়ে আসতে চাই। তো মাস্টার্স তো এটা অলমোস্ট শেষ বলা যায়, তারপরে একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে গবেষণা থিসিস বা পিএইচডি। কিন্তু সেই পিএইচডির জন্য মাস্টার্স এর কারিকুলামটা আবার ভিন্ন রকম হইতে হয়, আবার শুধু কারিকুলাম ভিন্ন রকম হইলে হয় না, তার আগের শ্রেণীগুলোর সনদ লাগে, সেই সনদ গুলোও নেই, কারিকুলামের মধ্যে সেই সাবজেক্ট গুলোও নেই। তো এই দিক থেকে এটা একাডেমিক্যালিও কিছু সীমাবদ্ধতা রয়েছে, আর সিস্টেমেটিক জটিলতা যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা ডাটাবেস তৈরি করতে পারি নাই, যে ডাটাবেসটা
আমাদেরকে স্বীকৃতি দিবে যে না আমি এসএসসি ও পড়েছি, এইচএসসি বা তার সমমানের ক্লাসগুলো পড়েছি, বা এই আমার সনদ রয়েছে। এটা না থাকার কারণে আসলে বহির্বিশ্বে এটা কোনো কার্যকারিতা নেই। জি, মূল বিষয়টা আসলে এটাই, আসলে ডেটা কোথাও পাওয়া যায় না, যার কারণে হচ্ছে এই সমস্যাগুলো সৃষ্টি হয়, যে এই সমস্যাগুলোতে আমিও মাঝে মাঝে ফেস করি। এই এই পর্যায়ে একটু জানতে চাইবো যে ভর্তি হতে বা এই যে আপনি যেভাবে গিয়েছেন সেখানে আসলে কি কি প্রয়োজন হয়েছে, যেটা আসলে অন্যরা গেলে সেখানে প্রয়োজন হবে। আচ্ছা, আমি আমি যেটা বলি এই ক্ষেত্রে সেটা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে সহজ ভিসা হচ্ছে, যে কোনো ধরনের ভিসার মধ্যে সবচেয়ে সহজ ভিসা হচ্ছে মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা। যেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আপনি ভিসাটা পেয়ে যাবেন। প্রথম হচ্ছে আপনার এসএসসি বা এইচএসসি, মানে আপনি যেই সাবজেক্টে আবেদন করতে চান তার আগের শ্রেণীগুলোর সার্টিফিকেট এবং মার্কশিট গুলো স্ক্যান কপি দিতে হয়। সাথে হচ্ছে আপনার পুরো পাসপোর্টের একটা স্ক্যান কপি দিতে হয়। তৃতীয় হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড একটা ছবি দিতে হয়। এগুলো দিলেই ভিসা হয়ে যায়, আর কিছু লাগে না। পাশাপাশি হচ্ছে যে ইউনিভার্সিটি যে কোর্সে যাবো সেটার যে মানে পেমেন্ট গুলো রয়েছে, ফি স্ট্রাকচারটা রয়েছে, ওই অনুযায়ী ইউনিভার্সিটিতে পেমেন্ট গুলো পৌঁছে দেওয়া। এটা হইলে ইউনিভার্সিটি কর্তৃক আমাকে ভিসা পাঠিয়ে দিবে। তো এতটা সহজেই এই প্রসেসটা হয়ে থাকে। তারপরও বাংলাদেশ থেকে আমি যখন এসেছিলাম একটা কনসালটেন্সির মাধ্যমে এসেছিলাম, তা আসার পরে আমি দেখেছি যে কনসালটেন্সি গুলো কিছুটা ইনফরমেশন গ্যাপ রাখে বা মিস ইনফরমেশন কোনো কোনো ক্ষেত্রে, সবাই না, কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ হয়তো প্রোভাইড করে থাকে তাদের বিজনেস পারপাসে। তো এই দিকটা চিন্তা করে আমি এসে যেটা করেছি আরো সহজ করে দিয়েছি ইউনিভার্সিটিতে এডমিশন গুলো। আমার মাধ্যমে যারা অ্যাপ্লাইটা করে থাকে তারা হচ্ছে কোনো জায়গায় কোনো কিছুর জন্য যেতে হবে না, সরাসরি ভার্সিটির সাথে লিঙ্ক আপ করিয়ে দিই, ভার্সিটির রিপ্রেজেন্টেটিভের সাথে কথা টথা বলে একদম এ টু জেড তারা সহযোগিতা পেয়ে থাকে, ভার্সিটির রিপ্রেজেন্টেটিভ থেকে সরাসরি এবং আমার থেকে সরাসরি। তো এতটা সহজে এখন স্টুডেন্টরা যদি চায় তারা মালয়েশিয়া আসতে পারে। বা খুবই সুন্দর, যারা আসলে আগ্রহী আছেন, যারা যেতে চান, তারা কিন্তু এই প্রক্রিয়াগুলো এবং এই এভাবে হচ্ছে এভাবে হেল্প নিতে পারেন, এটা হচ্ছে মূল বিষয়। প্রাসঙ্গিকভাবে একটু আসি, যেহেতু ভর্তির বিষয়টাতে এসেছি, বাংলাদেশের কথাই যদি বলি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তি বাণিজ্য চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আমি যদি নাম নাও বলি। এই বিষয়টাকে আপনি আসলে মালয়েশিয়াতে দেখেছেন কিনা, এই ধরনের কোনো বিষয়? আমি এই সংক্রান্ত একটি নিউজও প্রকাশ করেছিলাম আর বেশ কিছু বছর আগে, তো মালয়েশিয়া এই ধরনের কোনো সমস্যা দেখতে পেয়েছেন কিনা আপনি? আচ্ছা, এখন এখানে একটা প্রশ্নের জায়গা থাকে, মানে শিক্ষাটা কি আসলেই সেবা নাকি এখানে সেবার মধ্যে বিজনেসও করা যায়? ইন্টারন্যাশনালি বিশ্বের সবচেয়ে বড় বড় বা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যেগুলো একদম যদি বলি যে 1 থেকে 5-এর মধ্যেও আছে, তারাও কিন্তু শিক্ষাটা সেবা হিসেবে দিচ্ছে, কিন্তু সেই সেবার বিনিময়ে তারা কিন্তু ব্যবসাও করছে। তো এটা একটা বাণিজ্য আছে, কিন্তু এখন ভর্তি বাণিজ্য বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আসলে সেবা বলা যায় না, শুধুমাত্র বাণিজ্য চলছে। যেরকম আপনি ধরেন মালয়েশিয়াতে ভর্তি হইতে গেলে স্কলারশিপ পাওয়ার পরেও বেশ বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে হয়। তো এই অ্যামাউন্টটা দিয়ে আপনার মনে কোনোদিনই মানে এটা আফসোস থাকবে না যে আমার এতগুলো টাকা নষ্ট হলো, কারণ কি আপনি সেবাটা কিনছেন, টাকা দিয়ে সেবাটা কিনছেন, সেবা তো কখনো ফ্রি হবে না। টাকা দিয়ে যখন সেবাটা কিনছেন ওই টাকার সমমানে সেবাটা আপনি পাচ্ছেন কিনা, যদি সেটা পেয়ে থাকেন তাহলে আসলে এডুকেশনটাকে আমরা বাণিজ্য সরাসরি বলতে পারি না, তখন এটাকে সেবাই বলা যায়, কারণ আমি সেবাটা পেয়ে গেছি টাকার বিনিময়ে। এখন বাংলাদেশে বাণিজ্য কখন হয়, যে বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নেই, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নেই, আই মিন এটা আমি বুঝাতে চাচ্ছি যে তারা 1000-এর মধ্যে নেই। তো 1000-এর মধ্যে কোনো একটা ইউনিভার্সিটি নেই, আর 1000-এর পরে 1100, 1200 বা 1500-এর মধ্যে মাত্র 2টা কি 3টা ইউনিভার্সিটি আছে। তো এই যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, তখন আসলে তারা মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত এগুলো করে বা কলেজগুলো, তারা যে টাকাটা নেয় এটা কিসের বিনিময়ে টাকাটা তারা নেয়? অবশ্যই তারা সেই পরিমাণ সেবা দিচ্ছে না, যদি দিত তাহলে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা উন্নত হতো। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে বা তারা কি দিচ্ছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তারা মানে ভিজিবেবল, মানে একদম দৃশ্যমান, সবাই দেখতে পাচ্ছে যে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটা কি। সো এখানে আলটিমেটলি আসলে সেবা নেই, ওখানে বাণিজ্যই হচ্ছে। এখন এই বাণিজ্যটা মানে এটাকে মানে প্রচ্ছন্ন ভাবে নেওয়ার বা এটাকে পাশ কাটিয়ে যাওয়ার একটাই মাধ্যম, যে টাকা নেন, যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো টাকার উপরে চলতে হয়, টাকা নেন, শিক্ষার্থীরা টাকা দিতেও রাজি আছে, কিন্তু সেই ক্ষেত্রে ওই টাকার সমপরিমাণ আপনাকে সেবা দিতে হবে বা সার্ভিস দিতে হবে। সেই সার্ভিসটা যখন নিশ্চিত করতে পারবেন তখন টাকা কম বেশি এক একজনের এক এক ডিমান্ড অনুযায়ী এক একবার সিটি এক এক কলেজে এক এক রকম নিতে পারে, শিক্ষার্থীরা তখন বলবে না যে এই ভর্তি বাণিজ্য চলছে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় আছে, এটার পাশাপাশি কিছু সিন্ডিকেট চলে, যেরকম আমি আমি কোনো সংগঠনের নাম দিব না, এটা যেটা হয় যে
টাকার বিনিময়ে অবৈধভাবে এডমিশন করে দিচ্ছে, এইটা চলে বাংলাদেশে এখন রিসেন্টলি আমি দেখছি। এটা খুব খারাপ জিনিস, এটা অবশ্যই মানে আইনত ভাবে আমি মনে করি যে এটাকে কড়াকড়ি ভাবে এটার বিচার হওয়া উচিত বা এটাকে প্রতিহত করা উচিত। কারণ এটা দেখা গেছে কি, কারো যোগ্যতা থাকার পরেও সে যেতে পারছে না, শুধুমাত্র তার এই মানে এই যে বাইপাস বা টেবিলের নিচে দিয়ে কিছু বিনিময়ের অভাবে। হ্যাঁ, তো এইটাকে আমি মনে করি মানে খুব দৃঢ়ভাবে এটাকে প্রতিহত করা উচিত। এই ধরনের মালয়েশিয়াতে দেখা দেখতে পেয়েছেন কিনা বা কোনো আভাস পেয়েছেন কিনা? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। মালয়েশিয়াতে আপনার জন্য দেখবে হচ্ছে আপনি এই কোর্সের জন্য সবার জন্য সমান ফি, আপনি 70% বা 30% স্কলারশিপ পাচ্ছেন। স্কলারশিপ কেন পাচ্ছেন? অবশ্যই একটা যোগ্যতার উপরে, সেই যোগ্যতাটা যাদেরই আছে তারা সমান সুযোগ পাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন আপনি কোনো কারণে আপনার যোগ্যতা কম, আপনি সেখানে টাকা দিয়ে একটা বাণিজ্যিক সুবিধা নিয়ে আপনি সেখানে এডমিশন নিয়ে নেবেন, এটা তো সিস্টেমেই ধরা পড়ে যাবে। কারণ একটা সিস্টেমে ওখানে এন্ট্রি দেওয়া আছে যে এত পার্সেন্ট সিজিপিএ, এত পার্সেন্ট স্কোর থাকলে সে এর বিনিময়ে এত পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছে। তো আপনি যখন আপনার সার্টিফিকেট গুলা মানে ইস্যু করবেন বা সাবমিট করবেন, তখন সেই সার্টিফিকেট থেকেই কিন্তু ইনফরমেশন বা ডেটা গুলো নিয়ে স্টোর হচ্ছে। তো অটোমেটিকলি তারা সেখানে ক্যালকুলেশন করে ফেলতেছে যে আপনার এই স্কোরের উপর আপনি এত স্কলারশিপ পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যতই টাকা বাইরের থেকে দেন বা বাণিজ্যের শিকার হন বা বাণিজ্যের সুবিধা নিতে চান, সিস্টেম কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে। সুতরাং এখানে এখানে মানে প্রযুক্তিরও একটা মানে সহযোগিতা রয়েছে। সো এখানে প্রশ্নই ওঠে না মালয়েশিয়াও না, এবং বহির্বিশ্বের কোনো দেশে একটা প্রশ্নই ওঠে না এটা। জি, সেটাই আমরাও আশা করি যে বাংলাদেশও আসলে এই ধরনের, এই যে আমরা যেভাবে প্রশ্নবিদ্ধ হই শিক্ষা খাত থেকে, এই সমস্যাগুলো দূরীভূত হবে। এরপর যে একটু আপনার সম্পর্কে জানতে চাইব, যেহেতু আপনি মালয়েশিয়ার মতো একটা জায়গায় মাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সেখানে আসলে একজন বাংলাদেশি হিসেবে কিভাবে আপনি আসলে বিবি হিসেবে নির্বাচিত হলেন? আচ্ছা, এই জার্নিটা ছিল অনেকটা লম্বা। প্রথম বছর আমি যখন আসি, খুব সংক্ষেপে বলি, প্রথম যখন আমি আসি একটা ইউনিভার্সিটিতে, আমি আগে থেকে জানতাম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, বহির্বিশ্ব ইউনিভার্সিটি গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় বা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল নির্বাচন হয়। এটা উন্নত প্রায় সব দেশগুলোতে। আমরা জানি নেলসন ম্যান্ডেলা, তিনিও প্রেসিডেন্ট হওয়ার আগে তার শিক্ষা জীবনে এই SRC মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল বা ছাত্র সংসদের প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো এইভাবে হচ্ছে এই নেতৃত্বের গুণাবলী সেখানে চর্চা হয় বা বিকশিত হয়। তো এখন মালয়েশিয়াতে আসার পরে আমিও সেটা দেখেছিলাম, কিন্তু এখানে রিকোয়ারমেন্ট থাকে যে 1 বছর অতিবাহিত হতে হবে, তারপরে সিজিপিএ এত পার্সেন্ট থাকতে হবে, অ্যাটেন্ডেন্স এত পার্সেন্ট থাকতে হবে, এগুলো থাকলেই কেউ একজন ক্যান্ডিডেট হতে পারবে। তারপরে নমিনেশন দিবে কি দিবে না সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্যাকাল্টির চয়েস থাকে। তো শুরু থেকে আমি চেষ্টা করেছি তাদের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলো ফুলফিল করে পুরো 1 বছর পার করার জন্য। তো যখন এন্ড অফ দ্য ইয়ার আমার ওই ইলেকশনের সময় এসেছে, তখন আমি আমার সিভি সাবমিট করেছি। আমার এই পুরো 1 বছরে আমি চেষ্টা করেছি যে অ্যাডমিশন মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমার নিজের পরিচিতিটাকে বাড়ানো, আমার ভালো একটা ইমেজ তাদের কাছে মানে পৌঁছে দেওয়া, আর স্টুডেন্টদের কাছে আমি যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে যে সেবা করার মানসিকতা আছে কিনা এটা প্রকাশ করা, বা সেবা কোন কোন জায়গায় করা যায়, কোন কোন জায়গায় আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতাগুলো কি উপায়ে আমরা ওভারকাম করতে পারি, এই জিনিসগুলো পুরো 1 বছরে আমি আমার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যখন নির্বাচন আসলো, ম্যানেজমেন্ট দেখলো আমার রেজাল্ট ওকে, আমার কি বলে এটাকে মানে ফ্যাকাল্টি দেখলো আমার রেজাল্ট ওকে, আমার অ্যাটেন্ডেন্স ওকে, তারপরে হচ্ছে যে আমার মানে অ্যাক্টিভিটিস এ কোনো মানে ইয়ে নেই আর কি, নেগেটিভিটি নেই, তখন তারা নমিনেশন দিয়ে দিলো। আর স্টুডেন্টরা তখন যেটা করলো, আমি ছিলাম একটু ভিন্ন, মানে পুরো ক্যাম্পাসে দাড়ি টুপিওয়ালা মাত্র আমি একজনই ছিলাম। তো সেজন্য এটা আমাকে এক্সট্রা বেনিফিট দিয়েছে, স্টুডেন্টদের শ্রদ্ধার জায়গাটা একটু বেশি ছিল, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু তারা দেখে এসেছে বিগত পুরো 1 বছরে যে আমার অ্যাক্টিভিটিস গুলো সবার চেয়ে একটু ডিফারেন্ট, সো তারা হচ্ছে যে তাদের রাইট চয়েসটাই আসলে প্রায়োরিটি দিয়েছে, যে না আমরা আমরা কাকে নির্বাচিত করলে আমাদের ইউনিভার্সিটির কি বলে এটাকে ভালো বা কল্যাণ হবে। তো সেভাবেই হচ্ছে আমি আমার ভোট চেয়ে গেছি, আমি আমার প্রচেষ্টা চালিয়ে গেছি, তারপরে সর্বশেষ তারা সফলভাবে আমাকে নির্বাচিত করেছে। এই ছিল আর কি প্রথমবারের জানিটা। দ্বিতীয়বার যেটা হয়েছে যে পুরো 1 বছরে আমি নির্বাচিত হওয়ার পরে আমি চেষ্টা করেছি যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করার, মোটামুটি অনেকটাই পেরেছি। কিছু কিছু জায়গায় ব্যর্থতা ছিল, তো ব্যর্থতাগুলো কেন ছিল সেগুলো স্বচ্ছতার সাথে জবাবদিহিতার মধ্য দিয়েই আমি নিট অ্যান্ড ক্লিন থেকেছি সবসময়। তো এই অ্যাক্টিভিটিস গুলো পরবর্তীতে দ্বিতীয়বার আমাকে ভিপি হওয়ার জন্য হেল্প করেছে। এই ছিল জার্নি দুইবার টানা ভিপি হওয়ার।
মাশাআল্লাহ, আপনি দুইবার টানা বিবি মালয়েশিয়ার মতো ইউনিভার্সিটিতে। জানতে চাইবো যে আসলে আপনি তো দুবার বাংলাদেশে, কিছু কিছু প্রতিষ্ঠান আছে, ভার্সিটি আছে যেখানে আসলে একবার হতে গেলেই রাজনৈতিক সুযোগ সুবিধা প্রয়োজন হয়। আপনার ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগ সুবিধা দিতে বা নিতে হয়েছে কি না, যদি একটু জানাতেন। আচ্ছা, বাংলাদেশের প্রসঙ্গটা পরে আসছি। বহির্বিশ্বে যেটা হয় তা রাজনীতি, এটা কোন কোন দেশে হয়তো ছাত্র রাজনীতি, যেটা কোন কোন দেশে হয়তো অ্যাকসেপ্টেবল, আর মালয়েশিয়াতে অ্যাকসেপ্টেবল ছিল, কিন্তু হচ্ছে একটা সময় সেটা আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। আইন করে বন্ধ করে দেওয়ার পরেও তারা যেটা গুরুত্ব সহকারে দেখছে সবসময়, সেটা হচ্ছে নেতৃত্বের গুণাবলী বিকাশ বা নেতৃত্বের গুণাবলী চর্চার বিষয়টা যেন কখনো মানে থমকে না যায়, হ্যাঁ, মুখ থুবড়ে না পড়ে। সেজন্য এগুলোকে অনেক গুরুত্ব দিয়ে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল নির্বাচন গুলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে খুব গুরুত্ব সহকারে সংগঠিত হয়ে থাকে। তো এই জন্য এখানে মানে রাজনৈতিক প্রভাবটা থাকে না। হ্যাঁ, কারো কারো আইডিওলজি থাকে, প্রকাশ্যই থাকে যে আমি অমুক রাজনীতি করি, কিন্তু সেই রাজনৈতিক সুবিধা বা সেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে সেই প্রভাবটাকে মানে দেখানো, এটা এটা কখনো অ্যাকসেপ্টেবল হয় না, বা এটার প্রচলন নেই মালয়েশিয়াতে, ক্যাম্পাস গুলোতে নেই। আপনি ক্যাম্পাসের বাইরে আপনি কোন রাজনীতি করেন সেটার প্রভাব কোথায় দেখানো উচিত দেখাতে পারেন। তো এটা হচ্ছে মালয়েশিয়ান ইমেজ বা মালয়েশিয়ান পরিবেশ। বাংলাদেশে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলোতে বৈধ, যেহেতু বৈধ বা এটা বাংলাদেশের একটা ঐতিহ্য, সুতরাং রাজনীতি চলতে পারে, রাজনৈতিক আধিপত্য, রাজনৈতিক জবাব, পাল্টা জবাব, অ্যাক্টিভিটিস, পাল্টা অ্যাক্টিভিটিস, এগুলো থাকবে, মানে সহনশীলতার মধ্য দিয়ে বা ভ্রাতৃত্বের মধ্য দিয়ে থাকবে। কিন্তু এখন যেটা হয়, যখন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল বা ছাত্র সংসদের প্রশ্ন আসে, তখন এটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক একটা বিষয়। হ্যাঁ, রাজনৈতিক ব্যানারে বা যেরকম দেখা গেছে যে ছাত্রলীগ প্যানেল দিয়েছে, তারপরে কি বলে ইসলামী ছাত্র আন্দোলন প্যানেল দিয়েছে নির্বাচনে, দেখা গেছে যে ছাত্র বা অধিকার পরিষদ বা অন্যান্য সব মানে রাজনৈতিক দলগুলো প্যানেল দেওয়ার সুযোগ থাকে, তখন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রচারণা বা সুবিধা নেওয়া যায়। কিন্তু সমস্যাটা হয় কখন, যখন সহিংসতা দিকে রূপ নেয় আর কি। হ্যাঁ, তো এটা হয় কখন, ক্ষমতার লোভ। তারা চিন্তা করে যে আমি যদি এখানে মানে এই একটা পদ পাই, তাহলে সেবা কি দিব, আমি এখান থেকে কি বেনিফিট উঠাইতে পারি, এই চিন্তা থাকে সবার প্রথমে। তো এই দিক থেকে তাদের চিন্তা থাকে, কোনোভাবে মেরে কেটে হলেও আমি আমার এই পদে যাওয়া চাই বা এই আসনটা লাভ করা চাই। তো এই জন্যই হচ্ছে মানে রাজনৈতিক ভাবে যারা মানে ক্ষমতায় থাকে বা শক্তিশালী থাকে, তাদের প্রভাব প্রতিপত্তি বা এই দম্ভটা একটু বেশি থাকে, এদের শিকার হয় জনসাধারণ। সেজন্য একবার দুইবার না, মানে একবারও ভিপি বা অন্য কেউ নির্বাচিত হতে পারে না, কারণ মানে হতে হওয়ার সুযোগ থাকে না বা অনেক কষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে ওই যে রাজনৈতিক মানে ক্ষমতার যে একটা লোভ বা রাজনৈতিক আধিপত্য, এই আধিপত্যর কাছে জনসাধারণ অসহায়। বাংলাদেশের শিক্ষাঙ্গগুলো অন্তত এই মেসেজটাই বহির্বিশ্বে দিচ্ছে যে সেখানে ক্ষমতার কাছে সাধারণ শিক্ষার্থীরা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো মানে একরকম অসহায়, সেজন্য এটা বাংলাদেশে সম্ভব না। আসলে ঠিক তাই, আমরা আশা করি যে আসলে রাজনীতি থাকুক, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে, প্রতিনিধি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে, এই দিকগুলো যাতে একটু বিবেচিত হয়। জানতে চাইবো যে মালয়েশিয়া উচ্চ শিক্ষা নিতে যাবার ক্ষেত্রে আপনার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এবং সেগুলো কিভাবে সেগুলো থেকে আপনি উত্তরণ করলেন সেখান থেকে। আচ্ছা, প্রত্যেক জিনিসেরই একটি মানে অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজও থাকে। বহির্বিশ্বে আসার ক্ষেত্রে আমার যে সমস্যাটা হয়েছে, যেহেতু আমি এজেন্সির মাধ্যমে এসেছি, ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন গ্যাপ ছিল। ফর এক্সাম্পল, আমাকে হয়তো বলা হয়েছে যে আয়েলস এই স্কোর হইলেই হবে, তারপরে দেখা গেছে আসার পরে আমি দেখলাম যে না, আয়েলস এর আরো বেশি স্কোর লাগে। কখনো হয়তো দেখা গেছে যে তোমার পেমেন্ট এরকম হইলেই হবে, আসার পরে দেখলাম যে না, এই পেমেন্টটা কম বলা হয়েছে আমাকে। এই ধরনের ছোটখাটো সমস্যাগুলো থাকে। কখনো কখনো ছোটখাটো সমস্যাগুলো যদি মানে ওয়াইজলি বা খুব মানে টেকনিক্যালি হ্যান্ডেল না করা যায়, তাহলে তখন সেটা প্রকট আকার ধারণ করে, এর শিকার হয়ে কেউ কেউ আবার দেশেও ব্যাক যায়। তো এই জন্য এই সমস্যাগুলো মানে বাহির বহির্বিশ্বে আসতে গেলে এটা মাথায় রাখতে হবে, যে কোনো ধরনের সমস্যা আসতে পারে, তো সেটাকে ওভারকাম কিভাবে করা যায় সেই সজাগ দৃষ্টিতে থাকতে হবে। তো এই সজাগ দৃষ্টিতে যাদের থাকে, এদের কাছে আসলে সমস্যাগুলো তেমন সমস্যাই না। এটা হচ্ছে একাডেমিক একটা জটিলতার কথা বললাম বা ওভারকামের একটা স্বপ্ন দেখিয়ে দিলাম বা পন্থা বলে দিলাম যে এটা একটু ওয়াইজলি চললে এটা ওভারকাম করা যায়। আর দ্বিতীয় সমস্যা যেটা হয়, সেটা হচ্ছে যে নতুন একটা এনভায়রনমেন্ট, এটার সাথে যত সহজে মানিয়ে নেওয়া যায় তত হচ্ছে আমার জন্য শিক্ষা গ্রহণ করা বা চলাফেরাটা ইজি হবে। যেরকম দেখা গেছে যে প্রথম বাংলাদেশে আমরা বাংলা একটা কালচার থেকে আসলাম, এখানে এসে তাদের কালচারের সাথে ভাষাগত জটিলতা,
ইংলিশ চলে, তো আমরা তো ইংলিশটা এত বেশি চর্চা করে আসি না, এখানে এসে দেখা গেছে 1-2 মাস কষ্ট করতে হয়, এটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে তাদের ম্যানার্স গুলো অন্যরকম হয়, এই জিনিসগুলো একটু আগে থেকে সজাগ দৃষ্টি রাখলে, বা যদি আসার পরে আমরা দেখি যে আসলে কে কিভাবে চলছে, সে অনুযায়ী যদি নিজেকে একটু মানিয়ে নেওয়া যায়। এরকম না যে না আমি বাংলাদেশ থেকে আসছি, আমাকে বাঙালিদের মতোই মানে ড্যাম কেয়ার বা ওই লেভেলে চলতে, এরকম না। বাঙালি জাতি আমাদের স্বকীয়তা বজায় থাকবে, কিন্তু যেই দেশে যেই কালচার থাকে সেই কালচারকে রেসপেক্ট দিয়ে বা সম্মান দিয়ে কিভাবে চলা যায়, তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে কিভাবে চলা যায়, এই জিনিসগুলো যদি করি আমরা, তাহলে যে অভিযোজনের যে মানে ডিসঅ্যাডভান্টেজটা বা ডিফিকাল্টিসটা আমরা ফেস করি, এটা থেকে ওভারকাম করা যেতে পারে। তো এই মানে টুকটাক থাকে, তেমন মেজর কোনো প্রবলেম থাকে না, আশা করি এটা নিয়ে মানে স্টুডেন্টদের ঘাবড়াবার কিছু নেই। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি তথ্যগুলো বলে দেওয়ার জন্য অনেক অনেকে সহজ হবে এই বিষয়গুলো পরবর্তী পদক্ষেপগুলো নিতে। একটু জানতে চাইবো যে আপনার ব্যক্তিগত বিষয়ে, মালয়েশিয়াতে আপনি আসলে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এবং এই সাবজেক্ট নিয়ে পড়াশোনার আসলে উদ্দেশ্য কি বা ভবিষ্যৎ চিন্তা কি? আচ্ছা, আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে, ইনফরমেশন টেকনোলজি। আমার স্পেশালিজম হচ্ছে মোবাইল কম্পিউটিং, মোবাইল কম্পিউটিং স্পেশালিস্ট আর কি। আমার পড়াশোনা শেষ, ইন্টার্নশিপ চলছে। তো এই বিষয়ে পড়াশোনার উদ্দেশ্য বা লক্ষ্য যেটা বলেন, এটা হচ্ছে দেখেন ওয়ার্ল্ড, কারেন্ট ওয়ার্ল্ড বা ফিউচার ওয়ার্ল্ড চলবে হচ্ছে আইটির উপরে। আজকে আমরা এখানে আমাদের অডিয়েন্সের সামনে কথা বলছি, এই জিনিসটা কিসের জন্য? টেকনোলজির কারণে। এই টেকনোলজি জীবনযাত্রার মানকে সহজ করে দিয়েছে। আপনি যদি সেটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখেন, যে আগে একটা জায়গায় দাওয়াত পৌঁছানোর জন্য অনেক বেশি কষ্ট করতে হতো, কিন্তু এখন মেসেজ পৌঁছানোটা কতটা সহজ হয়ে গেছে, দিনের খেদমত করা আরো সহজ হয়ে গেছে বিকজ অফ টেকনোলজি। তো এই টেকনোলজিটাকে যত সহজে নিজেদের ভিতরে আয়ত্তে আনা যাবে, তত আরো ফাস্ট আমরা চলতে পারবো। বাংলাদেশের মানুষ আইটিতে বা বাংলাদেশের পড়াশোনাটা আইটিতে একটু স্লো চলছে, একটু না অনেকটাই স্লো চলছে। তো এই জন্য যেটা হচ্ছে যে অন্যান্য দেশ দ্রুত উন্নয়নের দিকে যাচ্ছে, অনেক বেশি এগিয়ে যাচ্ছে, আমরা অনেকটা পিছিয়ে আছি। যদিও আমরা বলছি যে ডিজিটাল বাংলাদেশ বা অনেক বেশি আধুনিক বাংলাদেশ, এগুলো আসলে মানে গ্রহণযোগ্য কোনো কথা না। অন্যান্য দেশের সাথে যদি মিলান, তাহলে দেখা যাবে অনেক অনেক বেশি পিছিয়ে আছি। হ্যাঁ, হয়তো আমরা চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করার জন্য আমাদের সীমাবদ্ধতা রয়েছে বা আমাদের সদিচ্ছার অভাব রয়েছে আমি বলবো। তো সেজন্য আমি ওই দৃষ্টিকোণ থেকে, যে আমি যদি বাংলাদেশে আমার কর্মসংস্থান গড়ি যদি, বা বাংলাদেশ যদি আমাকে সেই সুযোগটা দেয়, বা আমি যদি সুযোগটা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি এই দেশ থেকে যে টেকনোলজির যে আমার নিজের ভিতরে যে মানে পড়াশোনাটা বা যে দক্ষতাটা নিয়ে যাচ্ছি, সেটা বাংলাদেশের জন্য ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমার দেশের মানুষদেরকে যেন এই সেবাটা দিতে পারি টেকনোলজির দিক থেকে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে এই সাবজেক্টটা চয়েস করা এবং মালয়েশিয়া আসা। আমরাও আশা করি যে আপনি ভবিষ্যৎ বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হবেন, এবং সেই সাথে এটিও বলতে চাই যে এই যে যে আমরা হয়ে গেছি বা সম্পূর্ণ সংসম্পূর্ণ এটি না বলে আমরা যদি বলতে পারি যে আমরা চেষ্টা করছি, তাহলে বোধহয় আমাদের অগ্রগতিগুলো আরও এগিয়ে যাবে। কারণ যখন বলবো যে হয়ে গেছি, তখন কিন্তু এর এগিয়ে হ্যাঁ প্রয়োজনীয়তা বোধ মনে হবে না, এটি একটি বিষয় আছে। আমরা অনেকটা সময় পেরিয়ে গিয়েছি অনুষ্ঠান একদম শেষ দিকে, জানতে চাইবো আপনার কাছে যারা আসলে এই ধরনের আপনার মতো মালয়েশিয়াতে পড়তে যেতে চায়, তাদের ব্যাপারে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আচ্ছা, শুধুমাত্র মালয়েশিয়া না, মালয়েশিয়াতে তো আমি আছি, যদি কেউ পড়াশোনার জন্য যে কোনো ধরনের হেল্প চায় আমি সেটা করে থাকি। আমার একটা ভেরিফাইড পেজ রয়েছে ফেসবুকে, বশির ইবনে জাফর নামে, সেখানে প্রতিদিন প্রায় 50-60-100 বেশি মানুষ প্রতিদিন র্যান্ডমলি আমাকে কন্টিনিউয়াসলি আমাকে হচ্ছে মেসেজ দিয়ে যাচ্ছে। আমি নিজে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, আমার অ্যাডমিনরা আছে, সেবাটা দিয়ে যাচ্ছে ফ্রি অফ কস্টে। তো মালয়েশিয়াতে একদমই ইজি, আমার আমার সাথে যারা যোগাযোগ করে আসবে, বহির্বিশ্বে যারাই যাবেন, শুধু মালয়েশিয়া না, যেটা বলতে চাচ্ছিলাম যেহেতু বহির্বিশ্বে উচ্চ শিক্ষা বা আধুনিক শিক্ষা নিতে আসছি, সুতরাং আমাকে নিজেকে ওভাবে একটু একটু চেঞ্জ করে আসতে হবে। এমন না যে বাংলাদেশে এক ধরনের মানসিকতা বা এক ধরনের হিম্মত নিয়ে আমরা থাকি, বাইরে এসে আমরা সেটাই চললাম, তাহলে যেই লাও সেই কদু থাকবে। আমি আলটিমেটলি 3-5 বছর শিক্ষা নিলাম, যেরকম রয়ে গেছিলাম সেরকমই থাকবে। আমি অনেক স্টুডেন্ট দেখেছি মালয়েশিয়া এসেছে, 5-4 বছর পড়াশোনা করেছে, যেরকম ছিল সেরকম অবস্থায় সে বাংলাদেশে যেতে হয়েছে। এটা যেন না হয়, এরকম যেন হয় যে পড়াশোনা করছি, আমার পড়াশোনা শেষের আগেই আমার ডিমান্ড এত বেশি হয়েছে বা আমার ভিতরে দক্ষতা এত বেশি অর্জন হয়েছে যে এই রিলেটেড জব বা এই রিলেটেড সার্ভিস বা সেবার জন্য মানুষ আমাকে ডাকাডাকি করছে। এটা যেন এটা অন্তত এটা যেন থাকে যে আমি তো একটা সেবার জন্যই মূলত শিক্ষাটা নেওয়া হয়, যে শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। তো সেবা যারা গ্রহিতা বা সেবা যারা গ্রহণ করবে, তারা যেন আমাকে দেখে বা আমার অ্যাক্টিভিটিস দেখে তারা বুঝতে পারে যে না, এই লোকটাকে আমার কাছে আনলে আমি সেবা পাবো, আমার দেশ সেবা পাবে। তো সেরকম ভাবে নিজেকে গড়ে নিতে হবে।
তো এই জন্য এই নিজেকে গড়ার চিন্তা নিয়ে, নিজেকে পরিবর্তনের মানসিকতা নিয়ে বহির্বিশ্বে যাওয়া উচিত। আর নয়তো যেটা হবে, টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে, পরিবার থেকে দূরে থাকার কারণে নিজের ভেতরে একটা সংকীর্ণতা তৈরি হয়ে যাবে, তো শেষে ফলাফল খুব ভালো একটা আসবে না। সেজন্য নেগেটিভিটি চিন্তাটা না করে কিভাবে ভবিষ্যৎটা উজ্জ্বল করা যায়, নিজেকে চেঞ্জ করা যায়, নিজের দেশের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য নিজেকে বদলানো যায়, সেই চেষ্টা করে অবশ্যই বহির্বিশ্বে আসবেন। দেখবেন অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি যারা বহির্বিশ্বে পড়াশোনার জন্য যাবেন, উচ্চশিক্ষার জন্য যাবেন, তারা যেন অবশ্যই অন্তত নলেজ এটা থাকে যে আমি যেন আমার দেশের জন্য কিছু শিক্ষা এবং কিছু জ্ঞান আমি নিয়ে আসতে পারি, এমন যেন না হয় যে যতটুকু নিয়ে গিয়েছি সেটা তো আমার পূর্ণতা হয়নি, বরং আরো রেখে এসেছি, এরকম যাতে না হয় আমরা সেই প্রার্থনাই করি। এবং অনেক অনেক ধন্যবাদ জানাই বসে ভাই আপনাকে আমাদের আজকে সময় দেওয়ার জন্য, বিভিন্ন ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, সেজন্য অনেক অনেক শুক্রিয়া। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির ইবনে জাফর, যিনি ভাইস প্রেসিডেন্ট মাশা ইউনিভার্সিটি মালয়েশিয়ার। তিনি কথা বলছিলেন বাংলাদেশিদের বা বাংলাদেশি কৌমি শিক্ষার্থীরা কিভাবে আসলে বহির্বিশ্বে উচ্চশিক্ষা নিতে পারে, কি কি সমস্যা রয়েছে সেগুলো সমাধান কি, এই সকল বিষয় নিয়ে তার সাথে কথা হচ্ছিল। দর্শক, আশা করি এখান থেকে আপনারা অনেক পাথেয় পেয়েছেন, এবং যারা এই বিষয়গুলো জানতে চান তারা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে সেটিকে অন্যের জন্য শেয়ার করতে পারেন, যাতে এই ভিডিও থেকে অন্যরা উপকৃত হতে পারে। দর্শক, আমরা এমন আরও অনেক অতিথি নিয়ে উপস্থিত হব, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ইসলাম প্রতিদিন অন্যান্য কন্টেন্টগুলো। তো দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।